বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার কল রেকর্ড ভাইরাল। বিজেপি বিধায়কের এই কল রেকর্ড ভাইরাল হতেই চরম বিপদে পড়ে গেছে বিজেপি নেতারা। বিজেপি নেতাদেরই কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে এই বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক যে সমস্ত কথা বলেছে ওই কল রেকর্ডে, তাতে বিজেপি নেতাদেরই মাথায় হাত পড়ে গেছে। চলুন প্রথমে দেখে নিন এই বিজেপি নেতা এবং বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কল রেকর্ডে ঠিক কী কী বলছে এবং তাতে বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো, এবং শেষে দেখুন বিপদে পড়ে বিজেপির মন্ত্রী সুভাষ সরকার কী কী বলছেন। বিধায়ক তার বক্তব্য ভাইরাল জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কে না বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, কি এমন তার মন্তব্য জানিয়ে শোরগোল পড়ে গেল। আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত প্রতিনিধি, সরাসরি প্রিয়ব্রতর সঙ্গে কথা বলি। প্রিয়ব্রত, প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করি, এমন কি মন্তব্য করেছেন নীলাদ্রি শেখর দানা যার জন্য রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে? দেখো, শোরগোল পড়ারই কথা, কেননা যে অডিও ক্লিপিং যেটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে যে নীলাদ্রি শেখর দানা তিনি বলছেন কোনো একজনকে যে চিত্তরঞ্জন যে ক্যান্সার হসপিটাল সেখান থেকে তোলাবাজি করেন বাঁকুড়ার যে সাংসদ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, এবং এর পাশাপাশি যিনি অভিযোগ করছেন যে সুকান্ত মজুমদার বাঁকুড়াকে কীভাবে চেনেন, তিনি বাঁকুড়ায় কীভাবে ভোট করবেন যদি নরেন্দ্র মোদীর নামে ভোট হয়, সেক্ষেত্রে ভোট হতে পারে। কিন্তু তার পাশাপাশি তিনি বলছেন যে দলীয় কর্মীদেরকে তাদের দাস করে রাখা হয়েছে, এবং যে এবিভিপি কর্মী যারা ছোটো বয়সে যারা পার্টিটা জানে না তাদেরকে কিন্তু দলে দায়িত্ব দেওয়া হচ্ছে, জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি নিজের যে লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রের আগামী লোকসভা নির্বাচন হতে যাচ্ছে সেই লোকসভা কেন্দ্রে নিজে প্রার্থী হবেন এমন কিন্তু অডিও ক্লিপিকে তিনি বলছেন, এবং সেইটা কিন্তু তিনি খণ্ডন করেছেন। মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, মন্ত্রীর বিরুদ্ধে এত মারাত্মক এক অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তার মন্তব্য তো শোনাবই। তবে ওই যে ভাইরাল অডিও বলছিলাম, ভাইরাল অডিও নীলাদ্রি শেখর দানার জানিয়ে শোরগোল কি রয়েছে সেই অডিও শুনুন। শিক্ষার্থী পরিষদ লাইন চলছে সারা পশ্চিমবাংলায়, যার জন্য বাচ্চা বাচ্চাদেরকে বসে দিয়েছে, যাদের সাংগঠনিক বদান্যতা আছে তাদেরকে কোনো কিছু জানাবে না, জানতে দেবে না, এই একটা ব্যাপার আছে আর কি। যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি আত্মচিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল পর্যন্ত তোলা দায়ী করেন। এই যে তোলা দায়ী করা, ভিতরে একটা ভদ্র তোলা দায়ী করা যাকে বলে, ভদ্রমতার মুখোশ নিয়ে তিনি সর্বত্রই থেকে এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন, এরকম টোটাল তাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না, সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে, কদিন গেছে, কি ভয়ানক, ক্যান্সার হাসপাতাল থেকে তোলা আদায় করছেন বলছেন একজন বিধায়ক, মন্ত্রী তাহলে কি বলছেন শুনুন। ভারতীয় জনতা পার্টির মধ্যেও একজন উৎশৃঙ্খল বিধায়ক, আর তাই রাজ্য সভাপতি সম্পর্কে মন্তব্য করছে, সাংসদ সম্পর্কে মন্তব্য করছে, আর নিজের সাংসদ হিসেবে মনোনয়ন নিশ্চিত করে লোকের কাছে বলছে, এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি কোনো মতেই নয়। অডিওর সত্যতা তো আমরা যাচাই করব, আর এটাও নিশ্চিত ভারতীয় জনতা পার্টিতে উৎশৃঙ্খলকেও শৃঙ্খলাপরায়ণ করার মেকানিজম আছে।